হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের দেখাবো গ্রামের ফ্রেশ সবজি। আমার মামার তৈরি বাগানের কিছুটা তোমাদেরকে অলরেডি একটা ব্লগে দেখিয়েছি, তারপর যখন কিছু সবজি এখানে নিয়ে এসেছিল সেটাও দেখিয়েছি, লাস্ট একটা ব্লগে দেখিয়েছিলাম যে আবার অনেক কিছু নিয়ে এসেছে পরে খুলে দেখাবো, বাট সেটা দেখানো হয়নি। আর আজকে যখন দেখলাম যে সামনেই আছে আর অন্য দিনের থেকে হয়তো এটা একটু বেশি, সেই জন্য ভাবলাম একটা ব্লগ বানিয়েই ফেলি। সো এবার তোমরা পরপর সবটা দেখতে থাকো যে কী কী আছে, কী কী এনেছে মামা। এর মধ্যে ম্যাক্সিমামটাই মামার বাগানের আর বাকিটা বাজারের, কিন্তু সেগুলোও তাদের বাড়িতে এইভাবেই তৈরি করা, একদম রাসায়নিক সার ছাড়া। এখানে আছে ফুলকপি, আর কোনটা মেথি শাক কোনটা পিড়িং শাক, তারপর আছে বেগুন, কুমড়ো, গাজর, আর এদিকে কিছু কড়াইশুঁটি। এবার কী আছে দেখা যাক। এবার এসেছে উচ্ছে। এবার এটা আমি ফার্স্ট নাম শুনছি আর দেখছি, সেটা হলো আলু শাক, মানে আলু গাছের পাতা। এবার আছে বিট। তারপর আছে টমেটো, যেটাকে বলে দেশি টমেটো। এবার আছে তেঁতুল, যেটা ওখানে গেলেই গাছে দেখে আমার খেতে ইচ্ছা হতো। এবার আছে লাউ, তারপরে সুন্দর সুন্দর ফুলকপি, যেটা লাস্ট টাইম গিয়ে দেখেছিলাম দেখতে বেশ সুন্দর লাগছিল। বাঁধাকপিও আছে, দুটো বেরোলো। তারপরে এটা বিনস, আবার একটা লাউ যেটা গাছের, তারপর এটা কাঁচা লঙ্কা, এবার শিম। লঙ্কাটা একবার খুলে দেখিয়ে দিই। আবার একটা বস্তা থেকে কি বেরোয় দেখা যাক। মামা একদম বস্তায় বেঁধে বুঁধে সুন্দর করে নিয়ে চলে এসেছে। ছোট আলু, যেগুলো ভাজা খেতে কিন্তু বেশ লাগে। আবার একটা বাঁধাকপি। এবার আবার এক জায়গায় কতটা কড়াইশুঁটি। এবার আমার ফেভারিট কুল, বাট এখন কুলগুলোর সাইজ তেমনও নেই, যেটা ছোটবেলা থেকে দেখে এসেছিলাম ভীষণ বড় বড় সাইজের কুল হতো আর তেমনই সুন্দর মিষ্টি। অলরাইট, এখানে সব শাকসবজি তো হয়ে গেল, এবার হচ্ছে মাছের পালা। দেখা যাক কি মাছ আছে এখানে। এখানে বেরিয়ে পড়েছে বড় বড় ট্যাংরা মাছ, যদিও এটা ক্যানিং এর মাছ। এখানে তো দু তিন জায়গায় আছে দেখতে পাচ্ছি, দেখা যাক কি কি বেরোয় এখন। এখানেও ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছটা আমার বেশ ভালোই লাগে। এবার আছে ছোট চিংড়ি মাছ, যেটা চচ্চড়ি বা টক খাওয়ার জন্য। আর এদিকে আছে পুঁটি মাছ, এটা ওখান থেকেই আনা। আর আছে বড়ি, যেটা হাতে তৈরি। এবার ফাইনালি পুরোটা একবার তোমাদের ক্লোজ আপে দেখিয়ে দিই। তো এই হলো পুরো বাজার, সব শাকসবজি আর মাছ, যেগুলো একদমই ফ্রেশ আর যার টেস্টও কিন্তু আলাদা। সো আমার তো দেখতে বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে
দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টিল দেন বাই বাই